উনি যেভাবে দক্ষভাবে সুন্দরভাবে এত বড় একটা ইলেকশন পরিচালনা করছেন যে সারা উপজেলায় কোন জায়গায় একটা টু শব্দ পর্যন্ত উনি হইতে দেন নাই। এই জন্য আমি আমার বাইরা বাসীর তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে মাননীয় মুজি সাহেবকে লাল গ্লোভের শুভেচ্ছা। একটু আগে বক্তব্য দিয়ে গেছেন আমাদের আরেকজন কৃতি সন্তান আমাদের সিংগাইর উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা, উনি রাষ্ট্রীয় কাজে উনার গুরুত্বপূর্ণ বক্তব্যতে চলে গেছেন। উনিও আসার পর সিংগাইর একটা সুন্দর সুবাতাস সব দিক থেকে লেখাপড়া খেলাধুলা এবং সার্বিক উন্নয়নের দিক থেকে একটা সুবাতাস সুগন্ধ বয়ে যেতেছে। এই জন্য আমি সেই নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আরও অনেক আমার সামনে যারা বসে আছেন আমার অনেক মুরব্বী আছেন, আমার পাশেই বসে আছেন আমার ঠিক ডান পাশে আমার বন্ধুবর গিয়াস, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি কলেজের পাশেই তার বাড়ি। এখানে আছেন মঞ্জু স্যার, যাকে আমি অনেক ছোটকাল থেকে স্যার বলে সম্বোধন করি। আমার তার পাশে আছেন আমার আরেক বন্ধু বাল্য বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করছি আমার মতি মামার ছেলে বাবুল। আমার আরেক বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি বাইরা স্কুলে, আমি এক বছর পড়াশোনা করেছি, উনি অগ্রণ ব্যাংকের স্বনামধন্য ম্যানেজার ছিলেন বাহালি ভাই। আছেন আমার সাবেক ছাত্রলীগের সিংগার উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক সেক্রেটারি, যিনি আমার প্রত্যেকটা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উনি অনেক দৈহিকভাবেও আমার জন্য অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন সে লিটন। আছেন বলদের স্বনামধন্য চেয়ারম্যান আর সুযোগ্য কন্যা ভাই আমার ছোট ভাই ফয়েজ খান সহ আমার সামনে আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য তো আর কিছু নাই, কারণ ইতিপূর্বে যে বক্তব্য হয়েছে এরপরে কেউ বক্তব্য দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তবু দু একটা কথা না বললেই নয়, এই কলেজ যখন প্রতিষ্ঠা করার জন্য তৎকালীন আমি মনে করতে চাই সবার সাথে স্মরণ করতে চাই যারা চিন্তা করলেন যে বাইরে একটা কলেজ করা দরকার, সেই বাইরে সাবেক চেয়ারম্যান বাইরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি দেওয়ান আব্দুল মালিক সাহেব, আমি শ্রদ্ধার সঙ্গে সহ করতে চাই আমাদের উপরের কৃষ্ণপুরের চেয়ারম্যান হামিদ সাহেব দারগো সাহেবকে, উনি ঢাকায় চাকরি করতেন, দেশের টানে মাটির টানে উনি দেশে আসলেন এবং কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হলেন, এবং তৎকালীন কিছু গুণী ব্যক্তি চিন্তা করলেন বাইরে একটা কলেজ করা দরকার। সেই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই ভদ্রলোকের নাম আমি বললাম না, আমি ওনাকে মামা বলে ডাকতাম, উনি আমার মামা মানিকগঞ্জের বন্ধু ছিলেন, একসঙ্গে লেখাপড়া করছেন। তা আমরা একদিন ওনার কাছে গেলাম যে আমরা মামা ফরিদ ভাই আকাশধর সাহেব চন্দ্রদারগ সাহেব সহ অনেক মুরব্বী যে বাইরে একটা কলেজ করতে চাই আপনার সহযোগিতা দরকার। উনি খুব দাম্ভিক মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু নিজে নিজেকে অনেক বড় মনে করতেন, আসলেও বড় মানুষ। উনি এমপি ছিলেন এবং শিল্পমন্ত্রী ছিলেন, উনি ইচ্ছা করলে বাইরাকে সিঙ্গারকে সোনায় রূপান্তরিত করতে পারতেন, কিন্তু উনি হাইসাইতে বলল মালিক বাইরে যে আমরা কুশল করে গেন্দারি 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 ভালোই তো গেন্দারি বেশি কলেজ করতে চাও, কথাটা আমার মনে আছে। আজকে আপনি জেনে যান বাইরে ডিগ্রি কলেজ আজকে সারা মানিকগঞ্জের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। আপনি কবর থেকে দোয়া করেন বাইরা কলেজ মানিকগঞ্জ কেন ঢাকার মধ্যে শ্রেষ্ঠ একটা কলেজে রূপায়িত হবে, সেই সুযোগ্য শিক্ষক সুযোগ্য সভাপতি সুযোগ্য এমপি আল্লাহর রহমতে বাইরায় জন্ম হয়েছে। এবং আমার কোমলমতি ছাত্র ছাত্রীদের বলতে চাই তোমাদের একটাই কাজ হবে, সেটা হলো কি মন দিয়ে লেখাপড়া করা আর খেলাধুলা করা আর
আমার পূর্ব বক্তব্য বলে গেছেন যে মাদক কে না বলা, যদি মানুষ হইতে চাও মেয়ের আমার বাবার আমার মাদক থেকে দূরে থাকো, খেলাধুলাকে হা বলো মাদককে না বলো, বাল্য বিবাহকে না বলো। যে সোনার বাংলা গড়ার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2-3 লক্ষ মাবনের সংগ্রাম হানি হয়েছে, সেই সোনার বাংলা করার জন্য তোমরাই হলো কারিগর, তোমরাই হলো সেই হাতিয়ার, তোমরা যদি মানুষের মতো মানুষ হও, তোমরা যদি আজকে লেখাপড়ায় শিক্ষিত হয়ে আজকে দেখো প্রধানমন্ত্রী আমাদের মেয়ে প্রধানমন্ত্রী দেশতত্ত্ব শেখ হাসিনা, আমাদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মেয়ে, আমাদের বিরোধী দলের যে নেত্রী দেখেছিলেন রুশন সাহ তিনি মেয়ে, কিছুদিন আগে এখন যে মাননীয় ডিসি মহোদয় উনিও মেয়ে, তো কিটাই প্রমাণ হয় আমার মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে আছে। আর তোমরা যারা ছেলে আস তোমরাও পিছিয়ে নাই, কারণ আজকে তোমাদের মতোই আজকে কবি নজরুলের ছাত্র বাইরার ছাত্র তোমাদের ভাই তোমাদের কেবল চাচা অথবা মুরব্বী জাহিদাম টুলু মাননীয় এমপি, এই গর্ব কার, এই গর্ব বাইরার। আজকে দেশ স্বাধীন হয়েছে 72 বৎসর, 200 বৎসর যান বাইরা এমপি আসে নাই, আসে দেখি বলেন আসে নাই, এই জাহিদামের টুলু একমাত্র ব্যক্তি। আমি এই আদানের জন্য 2 মিনিট বিরতি দিতেছি। শ্রম আপনাদের মেধা আপনাদের ভোট এবং দোয়া আপনারা 100% সাকসেসফুল হয়েছেন, যে 200 বছর কেন দেশ স্বাধীন কেন পাকিস্তান আমলেও এমপি বাইরে আসে নাই। আমার প্রত্যেকটা বক্তব্য আমি এই কথাই তুলে ধরেছি যে আপনারা কি বাইরে এমপি চান কি চান না, যদি চান দেশটা শেখ হাসিনা একটা সুযোগ করে দিয়েছে আপনার ট্রাক ট্রাকে ভোট দিয়ে জাহিদ আহমেদ টুলুকে ওই মন সংসদে পাঠান, যদি বাইরাকে আপনার সিঙ্গাপুরে করতে চান, সিঙ্গারকে সিঙ্গাপুরে রূপান্তর করতে চান, ওই হরিনামপুরকে পদ্মার ভাঙ্গল হতে রক্ষা করতে চান, তাহলে দেখুন জাহিদ আহমেদের মতো একজন স্মার্ট সৎ যোগ্য দানবীর এমপির আমাদের দরকার ছিল আল্লাহর রহমতে আমার নবীজির রোজার উছিলায়। আপনাদের সকলের প্রাণপণ চেষ্টায় এবং আপনাদের ফুটে এবং দোয়ায় সেই আশা আল্লাহ পাক কবুল করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী একটু স্মার্ট, আমাদের স্পিকার একটু স্মার্ট, আমাদের এমপি মহোদয় একটু স্মার্ট এমপি, অধ্যক্ষ তিনি সভাপতি, আমার স্নেহ বলেন ছোট ভাই মন্ডল সাহেব একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার, স্বনামধন্য ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একটু স্মার্ট লোক। আমি আশা করব বাইরার সকল ছাত্রছাত্রী বাইরার সকল মানুষ সবসময় ভালো কাজে আমরা মাননীয় এমপি মহোদয়ের পাশে থাকব, মান্না সাহেবের পাশে থাকব, বাইরা কলেজের পাশে থাকব, সর্বোপরি বাইরা ইউনিয়নের পাশে থাকব। এবং আগামীতে দেশটা তো শেখ হাসিনা যে সোনার স্বপ্ন দেখতেছেন জাতির বুঝার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করতেছেন। আমার জানা মতে আমার নেত্রী দেশটা তো শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে উনার কর্ম দিবস আরম্ভ করেন এবং রাত 2টা পর্যন্ত উনি কাজ করেন। আমার জানা মতে উনি প্রতিদিন কমপক্ষে 18 ঘন্টা পরিশ্রম করেন। আমাদের সেই স্মার্ট এমপি সেই রকম উনিও এই মান্না সাহেবও আমি সেদিন শুনছি নিজের পক্ষে দুইজনই কমপক্ষে 18 ঘন্টা পরিশ্রম করেন মানুষ এবং দেশ ও দশের জন্য কাজ করতেছেন। এবং বাইরাকে আসুন আধুনিক স্মার্ট মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত হিসাবে ইউনিয়ন হিসাবে সিঙ্গার উপদায় প্রতিষ্ঠিত করি। আর একটা ডিক্লারেশন আমার আগেও ছিল, বাইরার কোনো ছাত্রছাত্রী টাকার জন্য লেখাপড়া বন্ধ না হয়, বাইরের কোনো ছাত্রছাত্রী টাকার জন্য যেন লেখাপড়া বন্ধ না হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আমার ছোট ভাই এমপি মহাশয়কে যোগাযোগ করে তাদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমরা বহন করবো। লেখাপড়া করতে হবে, আর ওড়িশা বলে গেছেন দয়া করে কোনো বাবারা আমার মেয়েদের ডিস্টার্ব করার চেষ্টা করো না।
তাহলে কিন্তু অতিথি বলে তাহলে বললাম না, এটা কারা? তোমাদের বোন, তোমরা তাদের ভাই, তোমরা ভাইয়ের কর্তব্য পালন করো। আর তোমরা যারা বোন আছো, তোমাদের বলি এই ভাইদের ভাইয়ের চোখে দেখো, লেখাপড়া শেখো, দেখবা জীবন সুন্দর। আমি আমার বক্তব্য বিকাইতে করব না। আমি গতবার 20-25 লক্ষ টাকা পাইছিলাম, আমি এটা এমপি মহোদয়ের সুনজর আনতেছি। সেখানে ঠিক আপনার ইলেকশনের পর পরের দিনে উপার যে ট্রেনে চল বলে আমরা 10 লক্ষ টাকা শেষ। আমি ধন্যবাদ জানাইছি তারকে সাইদুল ভাইকে, ইলেকশনের পরের দিন 10 লক্ষ টাকা শেষ করে দিয়েছে। আর 10 লক্ষ টাকা ছিল আমার এই কলেজের রাস্তায়, তো এখানে আমি সেদিন মাপছি এই পুরা টাকা লাগবে না স্যার, অল্প করা আছে, ওই বাকি যেটা করবো বাকিটুকু আমার স্কুলের বাস দিয়ে আমি একটা রাস্তা করে নিয়েছি বাইরে বাজারে যাওয়ার জন্য, ওই টাকাটা ওইখানে দিলে ভালো হয় আর কি। আর একটা এই রিকোয়েস্ট আগে আসছিল, আমি ইঞ্জিনিয়ার নিয়ে আসি মাননীয় সভাপতি সাহেব, এমপি সাহেব, আমি এই বাউন্ডারি মাপাইছি, এটা একটু পুক্তে দিন আছে সুযোগ্য সভাপতি আপনার কলেজ এবং সুনামধন্য এমপি, আমি এই প্রিন্সিপাল সাহেবের শুনে শুনে বলতে চাই কলেজটা অরক্ষিত অবস্থায় আছে, বাউন্ডারিটা করার জন্য চেষ্টা করলে আপনারা দুজন অবশ্যই অবশ্যই বাউন্ডারি হবে ইনশাল। তো আমি আর বক্তব্য শুনবো না, আমরা কথা শুনবো আমাদের আজকে যিনি প্রধান অতিথি, বাইরার সন্তান, বাইরার গর্ব তথা মানিকগঞ্জের গর্ব। আপনারা জানেন যেমন জাহিদ আহমেদ এমন একজন ব্যক্তি সংসদের 2 দিনে মাথায় কথা বলছে, কয়দিন 3 দিন, প্রত্যেকটা পয়েন্ট উনি কথা বলছে, প্রত্যেকটা পয়েন্টে টাচ করে গেছেন উনি। এবং কৃষি মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য, দেশটা তো শেখ হাসিনা আপনাদের সন্তান, আপনাদের এমপি যেমন জাহিদ আহমেদ টুলুকে সেই কমিটির সদস্য করছে, কিন্তু বিশাল একটা ব্যাপার নাকি বলেন? তা আমরা সেই আমরাও জাহিদ আহমেদ টুলু হই, আমরাও সুনামধন্য মান্নান সাহেব হই, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কলেজ কর্তৃপক্ষকে আমাকে দুই কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রিন্সিপাল সাহেব কৃতজ্ঞ। কমপক্ষে 10 বার ফোন করছে উনি, 10 বার আমি স্যার এমপি সাহেব আসবেন, সবসময় কথা হয়েছে, কোনো চিন্তা করেন না। এই সুন্দর একটা বিকাল উপহার দেওয়ার জন্য আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে, দেশরত শেখ হাসিনার তরফ থেকে, সর্বোপরি এপি মহাদের তরফ থেকে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।